হ্যালো স্টুডেন্টস আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রি ইনক্রিমেন্ট ঠিক আছে তো এই টপিকটায় প্রথমে বুঝতে হবে এ প্লাস প্লাস এটার মানে কি আর প্লাস প্লাস এ এটার মানে কি এখানে এ প্লাস প্লাস যদি আমরা লিখি মানে যে কোনো ভ্যারিয়েবল নেম তারপরে দুটো প্লাস সাইন যদি থাকে তাহলে তাকে আমরা বলবো পোস্ট ইনক্রিমেন্ট আর যদি প্রথমে প্লাস প্লাস থাকে দেন ভ্যারিয়েবল নেম থাকে তাহলে তাকে আমরা বলবো প্রি ইনক্রিমেন্ট ওকে কিন্তু এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্রি আর পোস্ট ইনক্রিমেন্ট দুটোই কোনো ভ্যারিয়েবলের ভ্যালু ওয়ান ইনক্রিমেন্ট করলেও মানে এক করে ভ্যালুটা বাড়ালেও এদের পদ্ধতির কিছুটা ডিফারেন্স আছে মানে এই ভ্যালুটা যে ইনক্রিজ করবে সেই পদ্ধতিটার একটা ডিফারেন্স আছে সহজভাবে বলতে গেলে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে ভ্যালুর ইনক্রিমেন্ট হয় দেন ভ্যালুর অ্যাসাইনমেন্ট হয় আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে ভ্যালু অ্যাসাইন হয় দেন ভ্যালু ইনক্রিমেন্ট হয় ওকে তো আমাদের এখানে আমরা একটা উদাহরণ দিয়ে একটু বুঝি ব্যাপারটা কীরকম ধরো এখানে কি আছে আমরা এই লাইনটাকে আমরা একটু উপরে নিয়ে গেলাম ওকে এখানে পেস্ট করলাম আমরা ফার্স্টে পোস্ট ইনক্রিমেন্টের ব্যাপারটা বুঝি যে পোস্ট ইনক্রিমেন্ট ঠিক কাজটা কিভাবে করে এক্ষেত্রে দেখো ফার্স্টে এর ভ্যালু ছিল আমাদের ওয়ান ওকে আমরা এরপরে প্রিন্টেফ করেছি এ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি দিয়ে এ প্লাস প্লাস মানে আমরা পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরটাকে ইউজ করেছি পোস্ট ইনক্রিমেন্টের রুল হল আগে ভ্যালুর অ্যাসাইনমেন্ট হয় তা অ্যাসাইনমেন্ট হলে কোন ভ্যালুটা অ্যাসাইন হবে এখন এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই অ্যাসাইন হবে তাহলে এর মধ্যে কত আছে ওয়ান সো এখানে আমাদের ওয়ান ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল ওকে অ্যাসাইনমেন্টের পর এর পরে কিন্তু ভ্যালুটার ইনক্রিমেন্ট হবে অর্থাৎ ওয়ান ইনক্রিমেন্ট হলে এখন এর ভ্যালু কত হবে টু তাহলে এ ফাইনাল ভ্যালু দাঁড়ালো এখানে টু এর পরের লাইনে যখন আমরা এর ভ্যালুটাকে প্রিন্ট করব। তখন এর ফাইনাল ভ্যালুটা যেটা টু হয়েছে সেটা প্রিন্ট হবে কিন্তু প্রথমবার আমরা যখন প্রিন্ট করব। তখন কিন্তু প্রিন্ট করার সময় এর ভ্যালু কত ছিল ওয়ান দ্যাটস ওয়াই প্রথমবারের প্রিন্ট এফের জন্য কিন্তু এর ভ্যালু ওয়ানই প্রিন্ট করবে অর্থাৎ এক্ষেত্রে প্রথমে ভ্যালু অ্যাসাইন হবে দেন প্রিন্ট হয়ে যাবে দেন ভ্যালুটার ইনক্রিমেন্ট হবে এবং পরের বার যেহেতু ভ্যালুটা অলরেডি ইনক্রিমেন্ট হয়ে গেছে শুধু এর ভ্যালুটাকে প্রিন্ট করেছি দ্যাটস ওয়াই তখন কিন্তু ইনক্রিমেন্টেড ভ্যালুটা মানে টু ভ্যালুটা প্রিন্ট হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের দেখাবে এ ইকুয়ালস টু ওয়ান এটা ফার্স্ট প্রিন্ট লাইনের জন্য দেখাবে সেকেন্ড প্রিন্ট এফের লাইনের জন্য দেখাবে এ ইকুয়ালস টু টু ওকে তো আমরা একবার প্রোগ্রামটাকে রান করিয়ে দেখি প্রোগ্রামটা যেটা বললাম সেরকমই আউটপুট দিচ্ছে কিনা দেখো এ ইকুয়ালস টু ওয়ান দেখাচ্ছে আর পরের লাইনে দেখাচ্ছে এ ইকুয়ালস টু টু তাহলে এই পুরো ব্যাপারটা কিসের জন্য হলো এই পুরো ব্যাপারটা হলো আমাদের পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরটার ইউজের জন্য ওকে এরপরে যদি আমরা প্রি ইনক্রিমেন্টটা বুঝতে যাই তাহলে দেখো আমাদের প্রোগ্রামে আমরা এটাকে প্রি ইনক্রিমেন্ট ইউজ করলাম মানে প্লাস প্লাস এ ভ্যারিয়েবলের আগে আমরা অপারেটরটাকে বসিয়ে দিলাম এক্ষেত্রে রুল হলো মানে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে রুল হলো এক্ষেত্রে যদি প্রি ইনক্রিমেন্ট থাকে আগে ভ্যারিয়েবেলের ভ্যালু ইনক্রিমেন্ট হবে তাহলে আমাদের ভ্যালু ছিল প্রথমে কত এর ভ্যালু ছিল ওয়ান সেটা ইনক্রিমেন্ট আগে হবে অর্থাৎ ভ্যালুটা কত হয়ে গেল প্রথমেই টু এইবার ভ্যালুটার অ্যাসাইনমেন্ট হবে তাহলে কোন ভ্যালুটা অ্যাসাইন হবে এর লাস্ট ভ্যালুটাই অ্যাসাইন হবে তাহলে এই ভ্যালুটাই এর মধ্যে অ্যাসাইন হলো ওকে তাহলে এইবার প্রিন্ট হলো তাহলে এইবার প্রিন্ট হলে প্রথমে দেখাবে এ ইকুয়ালস টু টু ওকে দেন পরের লাইনে এসে আমরা শুধু এর ভ্যালুটাই প্রিন্ট করেছি তো এর ভ্যালু তো এর লাস্ট ভ্যালু কত সেই টু তাহলে এখানেও কিন্তু এর ভ্যালু টু দেখাবে অর্থাৎ এই প্রোগ্রামটায় দুটো ক্ষেত্রেই এর ভ্যালু কিন্তু টু দেখাচ্ছে কিন্তু আগের প্রোগ্রামটায় আমাদের প্রথমবার এর ভ্যালুটা ওয়ান দেখিয়েছিল এবং পরের বার এর ভ্যালুটা টু দেখিয়েছিল এই প্রোগ্রামটাকে রান করালে আমরা দেখতে পাবো এই ইকুয়ালস টু টু আবার পরের লাইনে দেখাচ্ছে এ ইকুয়ালস টু টু তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমাদের প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে ঠিক একইভাবে এই জিনিসটা যদি আমরা ডিক্রিমেন্ট অপারেটার ক্ষেত্রেও ইউজ করি দেখো একই রকমভাবে ক্যালকুলেশন হয় আমরা যদি প্রথমে দেই এ মাইনাস মাইনাস তাহলে এটা কি হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট মানে আগে ভ্যালু অ্যাসাইন হবে দেন ভ্যালুর ডিক্রিমেন্ট হবে তাহলে প্রথমে যদি ভ্যালুর অ্যাসাইন হয় তাহলে প্রথমে এর ভ্যালু কত ছিল ওয়ান তাহলে সেই ভ্যালুটাই কিন্তু এখানে অ্যাসাইন হয়ে যাবে দেন ডিক্রিমেন্ট হয়ে এর ভ্যালু কত হয়ে যাবে জিরো এই জিরোটা পরের ভ্যারিয়েবেল যখন এর ভ্যালুটা কত পাচ্ছে জিরো তাহলে পরের বার এর ভ্যালু দেখাবে কিন্তু জিরো অর্থাৎ এই প্রোগ্রামটা যদি আমরা এখন রান করাই প্রথমবার দেখাবে এ ইকুয়ালস টু ওয়ান বাট পরের বার দেখাবে এ ইকুয়ালস টু জিরো কারণ এক্ষেত্রে প্রথমে যখন ভ্যালুটা অ্যাসাইন হলো ওয়ান তখন প্রিন্ট হয়ে গেল ওয়ান তারপর ভ্যালুটা ডিক্রিমেন্ট হয়ে গেল জিরো এই জিরো ভ্যালুটাই পরের ক্ষেত্রে যখন আমরা এটাকে প্রিন্ট করছি তখন এর ভ্যালু কত হয়ে গেছে জিরো তাহলে তখন ও দেখাবে জিরো তাহলে এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করাতে যাই রান করালে বুঝতে পারবো যে আমরা যেটা বললাম সেভাবে কাজ করছে কিনা জিনিসটা এক্ষেত্রে দেখ দেখবে প্রথমবার ভ্যালু দেখাচ্ছে ওয়ান কিন্তু পরেরবার এর ভ্যালু দেখাচ্ছে জিরো তাহলে এইভাবে আমরা পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট এইসব অপারেটরগুলোকে নিয়ে কাজ করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের একদম বেসিক আইডিয়া প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট অপারেটারের কীভাবে এগুলো কাজ করে নেক্সট ভিডিও আমরা দেখব যে এই ভ্যারিয়েবলগুলোকে নিয়ে বা এই অপারেটারগুলোকে আরও কিভাবে ইউজ করা যায় অ্যাজ ওয়েল অ্যাজ সেগুলো দিয়ে আমাদের কীরকম আউটপুট জেনারেশন প্রোগ্রাম আসতে পারে